একের পর এক সাইক্লোন তাণ্ডব চালিয়েছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে। সাইক্লোনের সাথে সাথে গোদের উপর বিস্ফোরণের মতো টর্নেডো বারবার হানা দিচ্ছে, ফলস্বরূপ জনজীবনে ক্ষয়ক্ষতির কোনো সীমা পরিসীমা নেই। সাইক্লোন এবং টর্নেডো কি একই না আলাদা? আসুন জেনে নেওয়া যায়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে। কাইক্লোস শব্দের অর্থ বৃত্ত বা চাকা। আবহবিজ্ঞানের মতে সাইক্লোন হলো একটি নিম্নচাপযুক্ত অঞ্চল। সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপযুক্ত ঝড়ের সৃষ্টি হলে তখন তাকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। সাধারণভাবে সাইক্লোন হলো নিরক্ষীয় রেখা ও তার আশেপাশে নিম্নচাপের ফলে সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কেন্দ্রে একটি চোখ থাকে। চোখকে কেন্দ্র করে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বাতাস ঘুরতে থাকে। অঞ্চলভেদে এই ঘূর্ণিঝড়কে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, যেমন আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশে যদি ঘূর্ণিঝড়ের গতিবেগ 117 কিলোমিটার/ঘন্টা এর বেশি হয় তখন তার ভয়াবহতা বোঝাতে হ্যারিকেন শব্দ ব্যবহার করা হয়। আবার প্রশান্ত মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় 117 কিলোমিটার/ঘন্টা বেগে চীন ও জাপান উপকূলে ধেয়ে গেলে তা টাইফুন নামে অভিহিত করা হয়। অপরদিকে ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়লে সাইক্লোন শব্দটি ব্যবহার করা হয়। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় 80টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু কিছু সংখ্যক ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনে। সেগুলি অনেক সময় ভয়াবহ ক্ষতি ডেকে আনে। এত গেল সাইক্লোনের সংক্ষিপ্ত পরিচয়। এবার আসা যাক টর্নেডোর কথায়। টর্নেডো হলো মেঘ ও পৃথিবীপৃষ্ঠের সাথে সংযুক্ত বায়ুস্তম্ভের মতো দেখতে প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড়। বেশিরভাগ ক্ষেত্রে এটি ফানেলের মতো দেখতে হয়। সরু অংশটি মাটিকে স্পর্শ করে এবং অপর অংশ বজ্র মেঘ দ্বারা ঘিরে থাকে। টর্নেডো শব্দটি স্পেনীয় ত্রণোদা থেকে এসেছে, যার অর্থ হল বজ্র সম্পূর্ণ ঝড়। আন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় পৃথিবীর সর্বত্রই টর্নেডো দেখা যায়। সব থেকে বেশি টর্নেডো দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রে। টর্নেডো একটি সম্পূর্ণ অন্যরকম ঝড়। এটি খুব ভয়ঙ্কর, কিন্তু কম সময়ের জন্য নির্দিষ্ট এলাকায় বায়ু পিলারের মতো ঘুরতে ঘুরতে কিছু কিলোমিটার পর্যন্ত সব কিছু তছনছ করে দেয়। এটি একটি নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রবল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।